বৃষ্টি যখন হয়, ছাতার মধ্যে যখন মানুষ থাকে, বৃষ্টিটা কম পড়ে, বাইরে থাকলে বৃষ্টি বেশি পড়ে। বৃষ্টি থেকে বাঁচতে, বৃষ্টি থেকে জামা কাপড় যাতে না ভেজে, আমরা ছাতা ব্যবহার করি। তো এই যে জলসার ব্যবস্থা করা হয়েছে, এটা একটা জান্নাতের বাগানের মধ্যে আপনারা বসে আছেন। আপনি ভাবছেন জিকির করছেন, আপনি ভাবছেন আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনছেন। আপনি জেনে রাখবেন, এটা যদি আল্লাহওয়ালার স্মরণে যদি জলসা হয়, আর ইসালে সওয়াব যদি এর মধ্যে থাকে, এই জলসা আমার আল্লাহ আরশে মাওলায় করছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি কি চান যে এই জলসার রহমত থেকে, বরকত থেকে আপনি বঞ্চিত হয়ে যান? বঞ্চিত হবেন না। আমি অনুরোধ করব, যারা আশেপাশে আছেন ভিতরে আসুন, আল্লাহর রহমতের যে বারিশ হচ্ছে আপনাদের হৃদয়খানা হয়তো পরিষ্কার হয়ে যেতে পারে, হয়তো সাগিরা গুনাহ মাফ হয়ে যেতে পারে, হয়তো আজকের এই বসাটা কালকে হাশরের ময়দানে হয়তো সাফাতের রাস্তা তৈরি হয়ে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। আমি দীর্ঘায়ু না করে শুধু আমার শরীর